আজকে আমরা তানবিন শিখব। গত ক্লাসে আমরা হরকত শিখছিলাম, আজকে আমরা তানবিন দেখব। অর্থাৎ হরকত ছিল এক জবর, এক জের, এক পেশ। আর এখন আমরা শিখব দুই জবর, দুই জের, দুই পেশ। তানবিন এবং এই আনুষঙ্গিক যে বিষয়গুলো ক্লাসটাতে যে বিষয়গুলো আছে আমি একটু আপনাদেরকে এক নজরে বলে দিই। তানবিন কাকে বলে? বাংলা দিয়ে তানবিন উচ্চারণ শিখে। আমরা গত ক্লাসে বাংলা দিয়ে হরকতের উচ্চারণ শিখছিলাম, আজকে আমরা বাংলা দিয়ে তানবিনের উচ্চারণ শিখব। হরকতের সাথে তানবিন যোগ করে আমরা পড়ব, একাধিক হরফে তানবিনের ব্যবহার দেখব, হরকত ও তানবিন যোগের শব্দ গঠন দেখব, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কেন একই রকম হয়, এই কথাটা অবশ্য আপনারা যারা কোরআন পড়তে পারেন আপনারা বুঝতে পারবেন, আর একদম নতুন যারা আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, এটা আগামী ক্লাসে গেলে এটা ক্লিয়ার হবে। তারপরেও আজকে আমি একটু বলবো যে নুন সাকিন ও তানবিন কেন একই নিয়মে, আসলে নুন সাকিন ও তানবিন কেন্দ্রিক কি কোরআনের ম্যাক্সিমাম নিয়ম, তো এইটা কেন একই রকম হয়, মানে দুইটাকে মিলায়ে কেন বলা হয়েছে, সেটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ আজকে, আর আগামী ক্লাসে আমরা এটা ক্লিয়ার করব, যাতে আপনারা ওই নিয়মগুলো আর কখনো ভুলে না যান ইনশাল্লাহ। আচ্ছা, দুই জবর, দুই জের, দুই পেশ, অর্থাৎ উপরে যদি একটা জবর থাকতো তাহলে আমরা এক জবর বলছি, এখন উপরে দুইটা জবর থাকার কারণে দুই জবর, নিচে একটা থাকলে এক জের, এখন দুইটা থাকার কারণে দুই জের, আর উপরে দুইটা থাকার পেশ থাকার কারণে দুই পেশ, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণও হরকত যেরকম আমরা পড়তেছিলাম দ্রুত পড়তে হয়, ওরকম তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। আর এইটার আর এক নাম হচ্ছে ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন, এটাকে আরবিতে বলা হয়। আসলে নিয়মও একই রকম, উচ্চারণও একই রকম, জাস্ট নামের পার্থক্য, এছাড়া কিছু না। যেমন একজন ব্যক্তির দুইটা নাম, বিষয়টা হলো এরকম, ফাতহাতিন, কাসরাতিন, দাম্মাতিন, অথবা দুই জবর, দুই জের, দুই পেশ, একই জিনিস। আচ্ছা, তানবিনের দেখেন বাংলায় ব্যবহারটা আমরা দেখব। পেন কোথায় গেল? হ্যাঁ, দুই জবর দেওয়ার কারণে দেখেন বান, দুই জের দেওয়ার কারণে বিন, দুই পেশ থাকার কারণে বুন। দেখেন এইখানে আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এক জবরের জন্য আমরা কি বলছিলাম, এক জবর থাকলে বা একটা আকার হইতো, তাই না? বা প্লাস যেহেতু আর একটা জবর আসছে ওইটার জন্য তো কিছু একটা হবে, ওইটার জন্য হচ্ছে দন্তিন্ন। হ্যাঁ, অথবা আরবির জন্য যদি ইয়ে করেন তাহলে নুন, নুন, আমরা যেহেতু বাংলায় গিয়ে বলছি বাংলায় বলি যে একটা জবরের জন্য বা আর এডিশনাল আর একটা জবরের জন্য একটা দন্তিন্ন যোগ হবে, দন্তিন্ন যোগ হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন দন্তিন্ন যোগ হয়েছে, হ্যাঁ, বা প্লাস দন্তিন্ন। এখানেও দেখেন একটা জেরের জন্য বি আমরা বলছিলাম রশ্মি, সেটা যে হরফের সাথে আছে ওইটা তার সাথে হলে তি, সার সাথে হলে সি, এরকম হয়তো, আর একটা জেরের জন্য দন্তিন্ন, দন্তিন্ন, হ্যাঁ, আর একটা জবরের জন্য দন্তিন্ন। এখানে বা পেশ বু প্লাস আর একটা দুইটা জের যেহেতু ওইটার জন্য আর একটা দন্তিন্ন যোগ হবে, অর্থাৎ যদি জবরের সাথে হয় তাহলে বা প্লাস দন্তিন্ন, মানে বা হরফের সাথে আসলে তার সাথে হলে তা প্লাস দন্তিন্ন, সার সাথে হলে সা প্লাস দন্তিন্ন, আর এখানে বার সাথে হলে বি প্লাস দন্তিন্ন, যদি তার সাথে হইতো তাহলে কি হইতো, তার সাথে হলে হইতো হচ্ছে টি প্লাস দন্তন্য, যদি সার সাথে হইতো তাহলে কি হইতো সি আচ্ছা, তাহলে বায়ের জন্য কি হতো বু প্লাস দন্তিন্ন, যদি তা হইতো তাহলে কি হইতো
তাহলে এখানে হয়তো তাপেশ, এই যে তু প্লাস দন্ত্য ন, হ্যাঁ তু প্লাস দন্ত্য ন, যদি আমরা এটাকে সা বানাই দিই তাহলে কি হবে, সা বানাই দিলে হবে, সা বানাই দিলে হবে সু প্লাস দন্ত্য ন, তাই না? তাহলে এখন থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এক জবরের জন্য বা, দুই জবরের জন্য বা প্লাস দন্ত্য ন, বা বা প্লাস নুন, তা প্লাস নুন, সা প্লাস নুন যদি আমরা আরবিতে বলি, আর যদি বাংলাতে বলি তাহলে বা প্লাস দন্ত্য ন, তা প্লাস দন্ত্য ন, সা প্লাস দন্ত্য ন, এরকম। আর জেরের জন্য হলে রশ্মি, তাহলে বি প্লাস দন্ত্য ন, টি প্লাস দন্ত্য ন, সি প্লাস দন্ত্য ন, এরকম। বা প্লাস নুন বান, না বাজের বি প্লাস নুন বিন, টি প্লাস নুন তিন, সি প্লাস নুন সিন, এরকম। আচ্ছা, তারপরে সার জন্য কি হবে, সু সাপেশ সু প্লাস দন্ত্য ন সুন, তাপেশ তু প্লাস দন্ত্য ন তুন, বাপেশ বু প্লাস দন্ত্য ন বুন, এরকম। অথবা বা প্লাস নুন, সরি বাজের বি প্লাস নুন বিন, তাজের তি প্লাস নুন তিন, সাজের সি প্লাস নুন সিন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করছি যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা, আমাকে একটু বলবেন আপনারা বুঝতে পারছেন কিনা। আমি আপনাদেরকে আনমিউট করছি। বুঝছি বুঝছি, যে সুন্দর করে পড়াচ্ছেন না বুঝে উপায় নেই তো আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সহজে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, কোনো ভাই যদি তারপরে বুঝতে না পারেন, একটু স্পেশাল আমি আপনার জন্য বলবো, কারণ যাতে আমরা, আমাদের আসলে বোঝার এক একজনের এক এক রকম, অনেকে একটু সহজে বুঝি, অনেকে একটু দু একবার বেশিবার বললে বুঝি। আল্লাহ তাআলা আসলে এক একজনকে এক এক রকম যোগ্যতা দিয়ে রাখছেন। দেখা গেল কেউ একজন হয়তো এইটা বুঝতেছে না, কিন্তু অন্য বিষয়ে অনেক ভালো বুঝে আমাদের চেয়ে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম বানাইছেন। এত কথা বললে কি হবে, তাইলে আমি তো আনমিউট করে রাখতে পারবো না, এই জন্য আনমিউট করে রাখি না। আচ্ছা, আমি আবার একটু আনমিউট করছি। কেউ বুঝেন নাই এমন কেউ থাকলে একটু বলেন প্লিজ, কেউ বুঝতে পারেন নাই এমন কেউ থাকলে একটু প্লিজ বলেন যে বুঝি নাই। আচ্ছা, তার মানে আমি ধরে নিচ্ছি আপনারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছিলেন। না বোঝার কিছু নাই, একদমই সহজ, যে এক জবরের জন্য বা, জেরের জন্য বি, আর পেশের জন্য বু। আর এখন আগের মতো বা বি বু সবই আছে, কিন্তু আগে ছিল একটা জের জবর পেশ, এখন দুইটা জের দুইটা জবর দুইটা পেশের জন্য, আর একটার জন্য শুধু একটা নুন যোগ হয়েছে বা দন্ত্য ন যোগ হয়েছে। এখানে আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো এখানে তো আমি বাংলা দিয়ে বললাম, কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যে একটা তো বা, আর একটা আসলে এই মানে জবর না, এটা আসলে মূলত নুন। এইখানে জের না, এটাকে ধরে নেবেন যে এইটা আসলে মূলত নুন, একটা হচ্ছে জের আছে প্লাস এখানে একটা নুন হিডেনলি আছে, গোপনভাবে আছে। এখানে দুই পেশ তো, এক পেশের জন্য তো এক পেশ ঠিক আছে, আর এক পেশের জন্য এখানেও একটা নুন আছে, এটা আপনারা মনে মনে ধরে নেবেন যে দুই জবর দুই জের দুই পেশ যেখানেই থাকে, এটাকে কেন্দ্র করে কিন্তু অনেক নিয়ম আছে, মানে এটাকে কেন্দ্র করেই মূলত নিয়মগুলো হয়। তো এটাই আমরা একটু ভালোভাবে বুঝে নিব, যে দুই জবর দুই জের দুই পেশ যেখানে আমরা দেখব, ধরে নিব যে ওইখানেই একটা হিডেনলি নুন আছে বা দন্ত্য ন আছে। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু করব, দেখি আপনারা পড়াটা বলতে পারেন কি না। কে বলবেন, কে বলতে চান, কে পড়তে চান? পড়া দেন নাই আগে, এমন কেউ থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ, আগে পড়া দেন নাই। আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে বলছেন কেউ কেউ কেউ। আচ্ছা, সাউন্ড কি প্রবলেম হচ্ছে আমাকে বলবেন, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আলহামদুলিল্লাহ
আচ্ছা, তাহলে যে ভাই বা বোন বলছেন সাউন্ড প্রবলেম হচ্ছে, আপনার হয়তো ইন্টারনেটের কানেকশনের ইয়ে হইতে পারে, ইন্টারনেশনের কানেকশনে প্রবলেম হলে বা মানে লো ইন্টারনেট ইয়ে থাকলে তখন ওই সাউন্ডগুলো একটু ভেঙে আসে। আচ্ছা, কে পড়তে চাচ্ছেন এখানে, কে পড়বেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু আমাদেরকে পড়ে শোনাবেন। এখান থেকে একটু পড়ে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بعد دوي ضربا بعد زرب بعد كشف بند طالب جبتن মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, আর আর একজনকে একটু সুযোগ দিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই এইখান থেকে পড়েন তো, এই তিনটা পড়েন তো শেষ পর্যন্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, একটু জিম পড়েন। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ চুন, হাফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খন, খ দুই জবর, খ দুই জবর খন, হ্যাঁ খন, খন, খ দুই এরকম হজুর, খ দুই জের খিন, খ দুই পেশ খুন। আচ্ছা মাশাল্লাহ। হ্যাঁ, আর কোনো ভাই এখান থেকে পড়েন, পরের লাইনটা একটু পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই দাল দুই জবর দান, কিন্তু ওর পাশে আর একটা আলিফ কেন হুজুর? আলিফ আছে। আচ্ছা, এটার নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা মাদের ক্লাসে গিয়ে তখন ক্লিয়ার করব। এইখানে শেষে যদি দুই জবর থাকে তখন এটা এক আলিফ টেনে পড়তে হয়। তারপর আরও কিছু নিয়ম আছে গোলতার সাথে মিলায়ে, ওইগুলো আমরা যখন আসবে তখন বলবো, এখন বললে ইয়ে হবে না। তানবিন এমনি থাকলে, তানবিন হ্যাঁ থাকলেও কি টেনে পড়তে হবে হুজুর? টেনে পড়তে হয়, এরকম সব জায়গায় না। আমি যদি ইয়ে করি, স্টপ করি বা ওয়াক করি, এবং সেই ক্ষেত্রে যদি দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এটার আবার আমরা কি এখন ব্যতিক্রম টেনে আছে। পড়বো? আমরা কি না এখানে টেনে পড়বো? না 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 না, স্বাভাবিকভাবে পড়ে যান। এখানে টেনে পড়লে তখন এইটা হবে আপনার দা, এখানে উচ্চারণ হবে আসলে দা, তখন জি দান হবে না, দা, এক আলিফ টেনে পড়তে হবে। তখন এই যে মনে মনে একটা মুছে যায়, একটা থাকে, তখন এই যে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এইখানে কি হুজুর ওই আলিফটা বাদ দিয়ে সেখানে যেতে হ্যাঁ হবে? হ্যাঁ, এখন শুধু আলিফ আপনার পড়ার দরকার নাই। লেখাটা দিয়ে তো মানে কনফিউশন হয়ে গেছে। আচ্ছা, ইয়া থাকলে এইভাবেই আসলে থাকে, এটাকে আলাদা, এরকমই নিয়ম। এটার আর গ্রামাটিক্যাল কিছু রুলও আছে, আমি ওইগুলোতে যাচ্ছি না, আপনি আপনি পড়ে যান। জি, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দাল দুই দাল দাল দুই জবর রান, জাল দুই যে জিন, জাল দুই পেশ জুন, র দুই যাব রং, র দুই যে রিন, র দুই পেশ রুন। মাশাল্লাহ, সুন্দর পড়ছেন। আচ্ছা, আমরা পরেরটা একটু যাই, সবগুলোই আমরা একটু দেখি ইয়া পর্যন্ত। হ্যাঁ, আর কোনো ভাই এই লাইনটা পড়েন। আর কেউ একজন পড়েন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়ি। জি জি প্লিজ। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, এটা 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 হচ্ছে ঝা, ঝা, হ্যাঁ, ও রাইট, সরি সরি, জাল দুই জবর জান,
ঝা দুই জবর ঝান ঝা দুই জের দুই জবর ঝান ঝা দুই জের জিন ঝা দুই পেশ জুন হ্যাঁ মাশাআল্লাহ তারপর তিন দুই জবর সান তিন দুই জের সিন সিন দুই পেশ সুন মাশাআল্লাহ তারপর শিন দুই জবর শান শিন দুই জের শিন শিন দুই পেশ শুন মাশাআল্লাহ সুন্দর পড়ছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া আপনি এখান থেকে পড়েন তো সাদ সাদ দুই জবর সান সাদ দুই জের শিন সাদ দুই পেশ শুন তিন তিন জুন তুন তুন মাশাআল্লাহ আচ্ছা এইখান থেকে এখান থেকে আমি সরাই দিই এই লাইন থেকে কেউ একজন পড়েন তো ভাই এই লাইন থেকে কেউ একজন পড়েন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনি পড়েন যে ভাই সালাম দিয়েছেন আপনি পরে সিলেক্টটা করবেন আপনি জ জ দুই জবর জন জ দুই জের জিন জ দুই পেশ জুন আইন দুই জবর ভাই একজন পরে একজন পরে আরেকজন পরে সিলেক্টটা করব হ্যাঁ পড়েন আইন দুই পেশ ইন আইন দুই আইন দুই জের ইন ইন হ্যাঁ ইন আইন দুই পেশ উন হ্যাঁ গ গ গ দুই গইন গইন দুই জবর গইন দুই জবর গন গইন দুই পেশ গইন দুই জের বিন হ্যাঁ গইন দুই গইন দুই পেশ গুন গুন মাশাআল্লাহ আচ্ছা কোন এক ভাই এখান থেকে পড়েন শুরু থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলবো এখান থেকে হ্যাঁ হ্যাঁ প্লিজ জি জি প্লিজ বলেন ফাদু ইজ ওয়াজ ফান ফাদু ইজ এর ফিল ফাদু ইজ পেশ ফুল মাশাআল্লাহ অফ দি ইজ ওয়াজ ফান 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 অফ দি ইজ এর ফিল হ্যাঁ অফ দি পেশ ফুল হ্যাঁ কাফ কাফ দি ইজ ওয়াজ ফান হ্যাঁ কাফ দি ইজ এর ফিল হ্যাঁ দেখেন এখানে কব দুই জবর কন কিন কুন আর এখানে কান কিন কুন কন কিন কুন আর কান কিন কুন মানে কফ আর কাফের এটা আমরা ইয়ে রাখবো আচ্ছা আর কোনো ভাই এখান থেকে পড়েন সেকেন্ড লাইন লাম দুই জবর লান লাম দুই জবর লিন লাম দুই ফেশলুন হিম দুই জবর মান হিম দুই জের মিন মিম দুই পেশ মুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আর কোনো ভাই শেষের লাইনটা পড়েন ওয়াও দুই জবর ওয়ান হ্যাঁ পড়েন ওয়াও দুই জের কুইন ওয়াও দুই পেশ কুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ কুন আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি হয়েছে আমরা ক্লাসের থেকে আরো আরো মানে পারফেক্টলি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা তাহলে আমাদের এখন আর লাগবে না এটা আমরা যেহেতু সবগুলো দেখে আসলাম এখান থেকে আমরা একটু দেখব দেখি আমরা হরকত এবং তানভিন যোগে ইয়ে পারি কি না
আমরা আরেকটু মানে কোরআন পড়ার দিকে আগায় যাব। এইটা পড়ার পরে আমাদের শুধুমাত্র বাকি থাকবে হচ্ছে কোরআন রিডিং পড়ার ক্ষেত্রে জজম এবং তাজদিদ। আজকে আমরা হরকত যেহেতু শিখছিলাম, তানভিন এবং হরকত একসাথে মিলাই আমরা পড়ার চেষ্টা করবো। আচ্ছা, কে পড়ে শোনাবেন দেখি, পারেন কি না এখান থেকে পড়েন তো? আচ্ছা, আপনাদের একটু আপনারা মাইকটা খেয়াল রাখবেন যেন আমাদের কথাগুলো কিন্তু অন্যরা শুনতে পায়। সালাম, খেয়াল রাখবেন। ওয়ালাইকুম সালাম। আমি পড়বো? জি জি, পড়েন তো। আলিফ জবর আ, হা জবর হা। আমরা কি যেন বলছিলাম বলেন তো, আলিফের সাথে জের জবর পেশ থাকলে এটা কি হয়? হামজা, হামজা হয়ে যায়। হ্যাঁ, তাহলে বলেন তো, হামজা জবর আ, হ্যাঁ, হা জবর হা, দাল দুই জবর দান, আহাদান। হ্যাঁ, তারপরে হাসাদান। আচ্ছা, এটা বলেন তো এখন কি? হুসাদান। আচ্ছা, তারপরে এখন বলেন তো হুসিদান। হ্যাঁ তো, মাশাআল্লাহ। এটা পড়েন খালাকা। হ্যাঁ, আবার বলেন খালাকা। খলা, খলাকন, খলাকন। আমাদের ঠিক ঠিক, হ্যাঁ, এটা হচ্ছে খ, এটা হচ্ছে কফ, তাহলে খলা কোন। আচ্ছা, এটা আমরা আলিফ বলবো না কেন বলেন তো? এটা আলিফ নাকি লাম? আমরা আলিফের পক্ষে কে কে বলেন তো? এটা এটা আলিফ, কে কে আমরা বলি যে এটা আলিফ? আলিফ হবে না, এই জন্য যেহেতু দুই পাশে লাগানো আছে। আলিফ যদি শুধু ডান পাশে লাগানো থাকে, হ্যাঁ, যদি এই পাশে লাগানো থাকতো, যদি শুধু এই পাশে থাকতো তাহলে আলিফ হইতো, আর যদি এই পাশে থাকে অথবা দুই দিকেই থাকে তাহলে লাম। তো এটা যেহেতু দুই দিকেই আছে তাহলে এটা লাম, তাহলে খলাকন, খলাকন। আসলে এটা উচ্চারণ কি হবে জানেন? যদি আমরা ইয়ে না পড়ি, নিয়মগুলো না জানি, তাহলে আমরা এটা খলাকন বলতাম। এখন শেখার জন্য আমরা খলাকনই বলি, কিন্তু আসলে এটা উচ্চারণ হবে হচ্ছে খলাক, খলাক। কিন্তু কেন এটা খলাক হইলো? এটা এক আলিফ টেনে পড়তে হয়, এই যে এই আলিফ থাকার কারণে ওইটা দুই জবর, এটা তখন এক আলিফ ভ্যানিশ হয়ে যাবে, এক আলিফ থাকবে। এটা যখন আসবে তখন আমি বিস্তারিত বলবো, এখন থাক, আপনাদের মাথা নষ্ট করতে চাই না। তো আপনারা শেষ পর্যন্ত নিয়মগুলো আপনারা জেনে যাবেন, যাতে আমাদের পড়াগুলো সুন্দর হয়, নাহলে কিন্তু আমরা যেই নিয়মগুলো ধরেন একটা দেখাইলাম আমি, এইগুলো কিন্তু আমাদের ভুল হইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করেন। আচ্ছা, তারপরে এটা পড়েন আমাদা, আমাদান। হ্যাঁ, আমাদান, না না, দানি পড়ে যান ভাইয়া, এখন শিখছি তো আমরা, এখন আমরা দানি পড়ে যান, পরে যখন ওই নিয়মটা আসবে তারপরের থেকে আমরা ঠিক করে পড়ব। হ্যাঁ, আমরা যেহেতু হরকত আর তানভিন পড়ছি, এই জন্য তানভিনের উচ্চারণটা আমরা দানি এখন পড়ে যাই। হ্যাঁ, তারপর বলেন ওয়ালাদান, ওয়ালাদান। এখন আল্লাহ, আল্লাহ। এখন এখন ওয়ালি, ওয়ালিদান। হ্যাঁ, ওয়ালিদান। হ্যাঁ, তারপর বলেন এটা আল্লাহ কু, আল্লাহ কুন, আলা কন, কন, কব দুই জবর কন, হ্যাঁ, কব দুই জবর কন। এই যে কন কিভাবে হলো দেখেন, কফের উচ্চারণে যে আমরা কয়টা লেটার শিখছিলাম না, যে আটটা হরফ ছিল, জবর দিলেও আকার হয় না, তার মধ্যে একটা কফ ছিল, কব জবর কা না, কিন্তু কব জবর ক, তাহলে দেখেন ক। হ্যাঁ, কব জবর আসলে উচ্চারণটা হলো কন নিচে ব এরকম। প্লাস আর একটার জন্য আমরা কি যোগ করবো? দন্তন্য, দন্তেন্ন, মাশাল্লাহ। হ্যাঁ, তাহলে এখন কি হলো দেখেন, আ। হ্যাঁ, সরেই লিখলাম আমি, তাহলে আ, তারপর লাম যা বললা আলা, আর কফ প্লাস দন্তেন্ন কন, তাহলে আলা কন, আলা কন। না পারলে আপনারা এইভাবে ভেঙে ভেঙে একটু দেখবেন। হ্যাঁ, তারপর বলেন এটা টু ওয়ান, হ্যাঁ, টু ওয়ান, টু ওয়ান। তারপর এটা হুদান, হুদান, মাশাল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই এখান থেকে পড়েন তো? আর কেউ একজন পড়েন এখান থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছেন আপনি বলেন। আবি, আবিদিন, আবাদিন, আ বা, সরি, আবা, আবাদিন। এখন আবা, আবাদিন। এখন আবিদিন, তাই না? আবিদিন, আবিদিন, আবিদিন।
তারপরে এটা বলেন আল আলাকিন আলাকিন এখন আলা আলাকন আলাকন হ্যাঁ এখন আলাকন এখন আমাদের আমার ওই যে অক্ষরের দেরি দেরি করে আসছে আচ্ছা আচ্ছা জি আফটার আলা স্পেস লাগাই দিছি জি আলা আলাকন আলাকন মাশাআল্লাহ এখন তবাকুন হ্যাঁ তারপরে এটা পড়েন আপনারা সবাই একটু খেয়াল করেন আপনারা সবাই একটু খেয়াল করেন যাতে একসাথে আমাদের সবার হয়ে যান লাহাবিন 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 এখন বলেন তো এখন দেখুন লিহাবিন লিহাবিন এখন বলেন তো লিহাবান 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 এখন লিহাবুন লিহাবুন মাশাআল্লাহ এখন এটা পড়েন রস রস রসুলুন রসুলুন এখন বলেন তো রসুলুন ছিল হ্যাঁ হ্যাঁ এখন রাসুলুন রাসুল রসুল র যাব র তাহলে কি হয় রসুলুন 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 এখন রসুলিন রসুলিন এখন রসুলু রসুলুন দুই পেশ হ্যাঁ রসুলুন জি রসুলুন হ্যাঁ এখন পড়েন এটা ভাই সাউন্ড আসতেছে ভাইয়া কোথা থেকে সুরুরুন র দুই পেশ রুন সুরুরুন এখন বলেন তো শুরু রন রন শুরু রন এখন শুরু রন শুরুরিন শুরুরিন হ্যাঁ তারপর বলেন এটা হ্যাঁ তারপর এটা হচ্ছে কু কুতু কুতুবুন বুন কুতুবুন কুতুবুন এখন কুতুবান আচ্ছা এখন এটা এখন 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 ফাআলিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এইখান থেকে পড়েন আর এই লাইনটাই আমরা দেখব তারপর নেক্সটে যাব জি আসসালামু আলাইকুম আমি পড়ি জি জি প্লিজ জি অবশ্যই সাজা রতিন এখন বলেন তো সাজা রতান এখন সাজা রতুন মাশাআল্লাহ এটা পড়েন গাবারাতিন গ গানা গ যব গইন যব গ হ্যাঁ তাহলে গবা গবারতিন গবারতিন গবারতান আচ্ছা পে বানাই দিলে গবারতুন তো মাশাআল্লাহ তারপর বলেন হাসানাতিন মাশাআল্লাহ এখন হাসানাতান এখন হাসানাতুন মাশাআল্লাহ এখন জারজাতিন হুম আবার দেখেন তো সরি এখন দারজাতান দারজাতান মাশাআল্লাহ দারজাতান এখন বলেন তো ফাসাদাতিন এখন ফাসাদাতান এখন ফাসাদাতুন
মাশাআল্লাহ তারপরে পড়েন বাকার বাকরা তিন মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর বাকরাতান আবার বলেন বাকরাতান রানা র বাকর জবর র জি র যে জবর দিলে আকার হয় না একই থাকে জি হ্যাঁ একই থাকে র জবর রই থাকে তাহলে বাক বাকরতুন মাশাআল্লাহ আমরা পড়তে পারবো না এখন যে জবর পেশ দিয়ে দুই জবর দুই যে দুই সাথে ইনশাআল্লাহ আল্লাহ সাহস করেন আমাদের আচ্ছা আপনাদেরকে এইটা আজকে একটু সংক্ষেপে দেখাই দেই এটা আমরা আগামী ক্লাসেও না তারপরের ক্লাসে এটা একটু ডিটেইলস ইয়ে করবো কারণ এইটাই আসলে মূল নিয়ম নুন সাকিনা তানবিনের সাথে ইকফার নিয়ম হয় মানে 29টা হরফি মোট কথা যেখানেই আমরা নুন সাকিন অথবা তানবিন দেখব আমাদের খেয়াল রাখতে হবে যে নুন সাকিন অথবা তানবিন আমরা তো সাকিন এখনো শিখি নাই এরকম যে এই চিহ্ন এগুলা নুন সাকিন অথবা তানবিন নুন সাকিন শিখলে তখন এটা পরিপূর্ণ হয়ে যাবে এখন আমরা তানবিনটা দেখি অর্থাৎ যেখানে তানবিন থাকবে তানবিন কি দুই জবর দুই জের এবং দুই পেশ এটা হচ্ছে তানবিন তো তানবিনের পরে আলিফ থেকে ইয়া পর্যন্ত হ্যাঁ ইয়া পর্যন্ত যেই হরফটা আসবে ওই হরফের উপর ডিপেন্ড করে উচ্চারণটা হবে এখানে ইকফা আসলে একরকম উচ্চারণ ইধার আসলে একরকম তারপরে আপনার ইকলা আসলে একরকম ঈদগম আবার দুই ভাগে বিভক্ত বাগুন্না বেলাগুন্না বাগুন্না আসলে একরকম বেলাগুন্না আসলে একরকম অর্থাৎ এই পাঁচটা ভাগে মোট 19টা হরফকে মূলত পাঁচটা ভাগে ভাগ করা হয় এই পাঁচটা ভাগের জন্য এক এক ধরনের উচ্চারণ আপনারা ভয় পায়েন না একদমই সহজ আমি সহজ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইটা যদি আপনি পেরে যান বুঝে যান তাইলে আমাদের পড়াগুলো শুদ্ধ হবে আর ওইটার নিয়ম কি নুন সাকিনের পরে কোন হরফ আসছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু একটা এক এক ধরনের উচ্চারণ আসবে নুন সাকিন অথবা তানবিনের পরে তো ওইটাই আমি একটু সংক্ষেপে এখন একটু দেখাই দিই এখন এইটা হচ্ছে বাদুই জবর কি বলেন বান বান এটা আসলে এখনই বুঝাইতে গেলে আমি ইয়ে করতে চাচ্ছি না তাইলে এটা ভালোভাবে বুঝতে পারবেন না এটার জন্য আলাদা স্লাইড আছে তখন ক্লিয়ার করবো একদম সম্পূর্ণভাবে তবে এইটা উচ্চারণও বান বানুন জবর বান আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এইটাও বান এইটাও বান এইটা বা দুই জবর বান যেভাবে লেখা হয়েছে এইটাকেও বান লেখা হয়েছে কিন্তু একই রকম কিভাবে হয়েছে সেটা একটু ক্লিয়ার করি শুধু কি বলছিলাম আপনাদের মনে আছে যে এখানে একটা হিডেন নুন আছে জি একটা নুন জবরের বদলে নুন আছে তো ওইটাই দেখেন এখানে বের হয়ে আসছে এখানে বা জবর বা আছে প্লাস এই নুনটা এখানে চলে আসছে তাহলে বা নুন জবর বান এখানে বা দুই জের বিন তাহলে বা জের বি প্লাস একটা নুন এখানে চলে আসছে দেখেন বায়ের সাথে একটা নুন বের হয়ে চলে আসছে তাহলে বিন এখানে বা পেশ বু এই যে একটা বার জন্য একটা বু আমরা এখানে রেডি করলাম আর একটা নুনের জন্য একটু লিখে ইয়ে করে দেখাই নেয় না এখানে বান তাই না তাহলে এখানে আমাদের কি আছে একটা বা তো আছেই তাই না একটা কম যেহেতু একটা বা তো আছেই প্লাস কি হবে এই আর একটা বার জন্য একটা নুন চলে আসার কথা তাহলে একটা নুন দিয়ে দিলাম আর এইটা সাইনটার মানে হচ্ছে দুইটাকে একসাথে পড়তে হবে যেমন বান আমরা একসাথে বলে দিলাম কিন্তু এইখানে এই সাইন দিয়ে বলছে আমাদেরকে ইন্ডিকেট করছে একসাথে একসাথে পড়তে হবে আলাদা উচ্চারণ করা যাবে না তাহলে বা জবর বা নুনের সাথে যোগ হয়ে গেছে বান এখানে যেরকম আমরা বান স্ট্রেট বলে ফেলছি এখানে সাইন দিয়ে আমাদেরকে বলছে এইখানেও পূর্বের হরফকে একসাথে মিলাইয়ে পড়ো তাহলে আমরা একসাথে মিলাই পড়ে ফেললাম বা জবর বা প্লাস নুন বান এখানেও দেন বা দুই জের বিন আমরা একসাথে পড়ে ফেললাম এইখানে দেখেন এই সাইন দিয়ে কি এখানে কিভাবে হলো একটা বাজের বির জন্য বা দুই জের বিনের জন্য একটা বাজের বি আসলো আর একটা জেরের জন্য নুন আসলো তাহলে এখন এই দুইটাকে একসাথে পড়তে হবে তাহলে বাজের বি প্লাস নুন বা দন্তন্য তাহলে বিন এইটাও বিন এইটাও বিন এইটাও তুন এইটাও তুন কিভাবে হলো একটা তার দুইটা দুই পেশের জন্য এক পেশ তো থাকবেই তাই না তাহলে বা প্লাস এক পেশ তাহলে বা পেশ বু প্লাস হলো আর একটা পেশের জন্য নুন চলে আসলো তাহলে বিন এই জন্যই এইটাও যেরকম নিয়ম এইটাও একই নিয়ম কারণ হচ্ছে দুইটার উচ্চারণ একই
দুইটার উচ্চারণ একই, সুতরাং এই দুইটা হরফকে আমাদেরকে কোরআন শুদ্ধভাবে পড়তে হলে এইটা আমাদেরকে জানতে হবে যে নুন সাকিন অথবা তানবিন। এটা হচ্ছে নুন সাকিন, সাকিন কয়েক ধরনের হয়, এটা আমরা জাস্ট আগামী ক্লাসেই শিখব। তো এটা নিয়ে এখন আর আপনাদেরকে ইয়ে করতে চাই না, আগামী ক্লাসে আমরা সাকিন ইয়েগুলো দেখে ফেলবো ইনশাআল্লাহ। ভাই সরি একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। এইটার নাম হচ্ছে সাকিন, এটার নাম হচ্ছে সাকিন। সাকিনের সাইন কয়েক ভাবে হয়, এরকম হয়, কোথাও এরকম হয়, আবার কোথাও এরকম হয়। হ্যাঁ, তিন ধরনের কোরআনে বিভিন্ন, এটা এক এক ধরনের ফন্ট। হ্যাঁ, এক এক ফন্ট এক এক রকম ব্যবহার করা হয়, কোথাও এইভাবে সাকিন আসে, এটার নামও সাকিন, এটার নামও সাকিন, এটার নামও সাকিন, তিনটা নাম হচ্ছে সাকিন। আর এই সাকিনের কাজ হচ্ছে জাস্ট প্রিভিয়াস লেটারটাকে অ্যাড করা, এটা আগামী ক্লাসে, আগামী জাস্ট আগামী ক্লাসে আমরা সাকিন এবং তাজদিদ যখন পড়বো তখন বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো ফাইন্ডিংস থাকে বা কিছু ইয়ে থাকে একটু বলতে পারেন। হুজুর, আমরা তো ভয় পেয়েছিলাম যে আজকে একটু জটিল হয়ে যাবে, কেন সহজই হয়েছে আলহামদুলিল্লাহ। সহজেই, আপনারা জাস্ট একটু চেষ্টা করবেন, আর আল্লাহ তাআলা কোরআনকে সহজ করছেন। আমরা যদি একটু মনোযোগ দেই, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার জিম্মায়। আল্লাহ তাআলা অবশ্যই দেখে, দেখবেন আমি হয়তো অনেক জটিল করে বলতেছি, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের কাছে সহজে পৌঁছায় দিবে। এইটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কতটুকু নিচ্ছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সাথে কিছু মানুষের তুলনা দিয়েছেন, বৃষ্টিকে নিয়ে একটা রূপকর্থে। যেমন বৃষ্টি হয়, জমিনের উপরে বৃষ্টি হয়, ওই বৃষ্টি স্বাভাবিক জমির উপরও পড়ে, আবার কি বলে মরুভূমির উপরও পড়ে, আবার পাথরের উপরও পড়ে, আবার ভালো উর্বর মাটির উপরও পড়ে। তো মানুষের ইয়েটাকে এইভাবে আল্লাহ রাসূল চারটা ক্যাটাগরিতে ভাগ করছেন। একটা হলো যে পাথরের উপরে যখন বৃষ্টি হয় তখন কি হয়, পাথরের উপর বৃষ্টি হলে ওই পাথর কিন্তু পানিটাকে জমা করে রাখে, তাই না? ওই পাথর কিন্তু ওই পানিটাকে চুষে নিতে পারে না, সরি। তো কি হয়, ওই পাথরের উপর ওই পানিগুলো জমে থাকে, ফলে পশু পাখি অথবা মানুষও প্রয়োজনে ওই পানিটাকে ব্যবহার করতে পারে। পাথরের কোনো লাভ হয় না, কিন্তু পোকামাকড় বা পশু পাখি বা ইভেন মানুষ, তাদের কিন্তু উপকার হয়। তো মানুষের মধ্যে এরকম ইয়ে এক শ্রেণীর ইয়ে আছে যে যারা এলেম শিক্ষা করে, কিন্তু ওই এলেম দ্বারা তার নিজের উপকার হয় না, কিন্তু অন্যের উপকার হয়। ভালো ভালো কথা বলে শোনায়, কিন্তু সে এটার উপর আমল করে না। তো এর দ্বারা কি হয়, ওই পাথরের বৃষ্টির মতো। বৃষ্টি দিয়ে এখানে আল্লাহ তাআলা রহমতকে বোঝাচ্ছেন বা ইলমকে বোঝাচ্ছেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। কিন্তু ওই ইয়ে দ্বারা কি হলো, মানুষের উপকার হলো না। আর এক শ্রেণীর ইয়ে আছে, মানে আর এক বৃষ্টি, ধরেন জমিনের যেখানে উর্বর কৃষিক্ষেত্রে বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে তো ওই বৃষ্টির দ্বারা জমিন সজীব হয়ে যায়, গাছ মানে লতাপাতা জন্মায়, অথবা আমার প্রয়োজনীয় ফল ফসলি ওই বৃষ্টির পানিতেও উৎপন্ন হয়। তো এই শ্রেণীর মানুষ হলো, কিছু শ্রেণীর মানুষ আছে যে যার দ্বারা মানে নিজেরও উপকার হয় আবার অন্যেরও উপকার হয়, এইটাকে আল্লাহ রাসূল বুঝাইছেন। আর এক প্রকার বৃষ্টি হচ্ছে মরুভূমির উপরে বৃষ্টির মতো। মরুভূমিতে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি মানে পড়ার সাথে সাথে মরুভূমি ওই পানিটাকে চুষে নেয়, ফলে ওই মরুভূমিও তৃপ্ত হয় না, মরুভূমির জাস্ট একটু পরে যা তাই হয়ে যায়, আবার ওই বৃষ্টির দ্বারা ওইখানে কোনো গাছপালাও হয় না। তো এইটা হলো আর এক শ্রেণীর। তো এটা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা যতটুকু নেয়ার চেষ্টা করব, আমরা যতটুকু নেয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা ওই অনুযায়ী আমাকে ইয়ে দেবেন। দেখেন এখানে আপনারা অনেকেই আছেন, সবাই কিন্তু এক মনোযোগে শুনছেন না, যিনি কনসেন্ট্রেট করতেছেন অবশ্যই দেখবেন মানে এন্ড অফ দ্য কোর্স ইনশাআল্লাহ তিনি কোরআন বানান করে পড়তে পারবেন, যদি মানে সে একদম আলিফ বা তা থেকেও হয়। আবার হয়তো অনেকে এরকম ছিল যে মোটামুটি পড়তে পারছেন কিন্তু ইয়ে হয়ে গেছে, ক্লাস থেকে বের হয়ে গেছে বা করছে না, তিনি কিন্তু যা ছিল ওইখানেই রয়ে গেছে বা আস্তে আস্তে কিন্তু আবার পিছাতে থাকবে। মানুষের নেচারটা হচ্ছে এরকম। যেমন ধরেন একটা গাড়ি,
কোনো একটা মানে উঁচা বা আমরা যে গ্রামের ভাষায় গড়ান বলি, মানে ঢাল যেটাকে বলা হয়, যে ঢালে বা উঁচু দিকে উঠতে থাকে, যদি কোনো কারণে সে যদি ওইটা ক্রস করতে না পারে এবং ওই সময় যদি ব্রেক ফেল করে, হ্যাঁ, তাহলে কিন্তু যেখান থেকে স্টার্ট করছিল তার চেয়েও কিন্তু আবার ওইখানে না, ওটার চেয়েও পিছনে চলে যায়। আর যদি একটু ইয়ে করে, সে হরকত করে চেষ্টা করে, তাহলে কিন্তু ওইটা পার হয়ে চলে যায়, মানে আর একটা লেভেলে চলে গেল। তো ওইরকম আমরা যেন পিছে না আসি, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, দেখবেন সহজে আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু একটু জিনিস একটু আমার মনের ভাবটা একটু বলতে যাচ্ছিলাম। জি জি, প্লিজ প্লিজ প্লিজ। আলহামদুলিল্লাহ আপনি যেভাবে শিখাচ্ছেন, আমি না আর অন্যান্য যারা ভাইরা যেটা বলছেন, যে আলহামদুলিল্লাহ আমরা মাশাআল্লাহ ধরতেও পারছি, হয়তো কেউ একটু তাড়াতাড়ি একটু পরে হচ্ছে, কিন্তু আমি পার্টিকুলারলি যেখানে স্ট্রাগল করি সেটা হলো উচ্চারণ গুলো। আচ্ছা, আপনি কি ভাই উচ্চারণের জন্য কি পরের দিকে কোনো একটা কিছু করবেন বা অন্য কোনো উচ্চারণের 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 ইয়েটা যখন আমরা কোরআন থেকে আসব তখন একটু আমরা ফাইন টিউন করার চেষ্টা করবো। আর স্পেশালি আমরা দেখি আরও মানে একটু মানে লম্বা কোর্স দেয়া যায় কি না, এটা আসলে একটু শর্ট কোর্স তো বেশি ইয়া হয়ে যায়, মানে ওই স্লাইডগুলো কভার করতে হয়, খুব বেশি সময় ইয়ে থাকে না। আর উচ্চারণ নিয়ে ভাই আপনি খুব বেশি ইয়ে করেন না, আমরা চেষ্টা করতে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু এইটা মানে আমি আপনাকে ইয়ে করে বলছি না যে আমাদেরকে শয়তান বিভিন্নভাবে আসলে ধোকা দেয়, মানে সবসময় কিন্তু আবার ধোকাও না, আমাকে মাফ করবেন। তো এইটা মানে ধরেন এমন একটা টাপ জব আমাদের সামনে নিয়ে আসে, তো আমি ওইখান থেকেই মনে করে আমি তো আর পারলাম না, আমি ঝরে যাই। তো আমি আসলে চেষ্টা করি ইনশাল্লাহ, এই যে আস্তে আস্তে দেখবেন কিছু কিছু আপনার ইয়ের দিকে উপকার হবে, প্লাস আমরা ওই যে মাখরাজের যে বিষয়গুলো দেখছিলাম এখান থেকেও আপনি দেখতে পারেন, প্লাস আপনি যদি অনলাইনে সার্চ দেন হাজার হাজার আপনি ভিডিও পেয়ে যাবেন, ওইখান থেকেও একটু দেখে নিতে পারেন। আর আমরা ওই যে একটা ক্লাসে উচ্চারণের যে একজন শায়খের ইয়ে দেখাইছিলাম, ইচ্ছা করলে ওই ভিডিওটাও দেখতে পারেন, অথবা ইউটিউব থেকে আপনি একটু উচ্চারণের ইয়েগুলো দেখে নিয়েন যদি আপনার বেশি ইয়ে মনে হয়। আর আলহামদুলিল্লাহ আপনি পড়তে পারতেছেন, ভয় পাওয়ার কিছু নেই আল্লাহর রহমতে, আর শেষ করলে দেখবেন আরো ভালো হবে। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শুধু এই জন্য উচ্চারণের কথাটা বললাম, আমি আগেও একদিন বলেছিলাম। জি জি মনে আছে। জি একজন বলছিলেন যে যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে এই শব্দটার অর্থ ভিন্ন হয়ে যায়, পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ জি, ওই জায়গাটায় আমি খুব ভীত। না না, আপনার ইয়ে করার কিছু নাই, ওইটা হচ্ছে মানে খফি জলি দুইটাকে ইয়ে বলা হয়, একটা হচ্ছে মানে মারাত্মক ভুল যেটা, ওইগুলা কিরকম ধরেন আপনার এখানে বা আছে, আমি কোনো কারণে তায়ের উচ্চারণ করে ফেললাম, তাইলে প্রবলেম হয়। আর আরেকটা জিনিস হলো আমরা মানে সবসময় এইটুক জিনিস, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলার মতো এত দয়া কারো মধ্যে নাই। আমরা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল করে ফেলি, যেমন দেখেন বাচ্চা যখন ছোট থাকে, যখন এই যে বাবা ক্লিয়ারলি বলতে পারে না, মা ক্লিয়ারলি বলতে পারে না, আমরা কিন্তু আশা করি ও সারা জীবন ওইভাবেই ডাকুক, তাই না? আমরা কিন্তু হ্যাঁ, আমরা সত্যি কিন্তু আমরা কিন্তু ওইটা আশা করি যে ও সারা জীবন ওইভাবে ওই ডাকটাই যেন আরো ভালো লাগে। তো যেন আমরা ইচ্ছা করে কিছু বলতেছি না আল্লাহ তাআলার, ওই যে সেদিন একটা ক্লাসে বলছিলেন, আমার কিন্তু এটাকে ভাল লাগছে, ওই যে ইয়ার উপর লিখছিলাম যদিও শিখার জন্য, কিন্তু দেখেন আমাদের ভালোবাসা কত গভীর। ওই ক্লাসের উপর ওইখানে আমি আঁকাআঁকি করতেছি, লিখতেছি, ওই ভাইয়ের কষ্ট লাগছে, মানে মানে এটা কিন্তু অন্য লেভেলের, এটাই হচ্ছে ভালোবাসা। তো আমি ভুল করে পড়ছি, ওই আল্লাহ দেখতেছে না যে আমার প্রতি আমি এইটুকু মানে নিতে পারতেছি না, আর আমি ভুল করে একটা উচ্চারণ করব। তো ওই জন্য আমরা চেষ্টা করতে থাকি, আমি এই জন্য ওইটাকে ঠিক করার জন্য আমি পিছা যাব না, ওইটা করতে গেলে আমার আসলে হবে না, আমরা আগাইতে থাকি, দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এইটাও ইয়ে আসবে। আর এই যে তল মানে এই যে যে আগ্রহ যেটা, ওইটা যত যখন আমাদের মধ্যে আরও ইয়ে হবে, তখন দেখবেন আপনি নিচের আগ্রহেই আপনি আরও দুই চারটা সোর্স বের করে ফেলবেন যে আমি এটাকে আরও একটু ঠিক করে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই জন্য আমরা আগে শিখে ফেলি, তারপর ইনশাল্লাহ যাবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন ছোট বাচ্চাদের কথাটা বলে, আমার মনটাতে শক্তিটা আরো বাড়লো আর কি। আমি কিন্তু আপনার এই অনুষ্ঠান প্রোগ্রামটা আমি শিখার এই লেসনটা কিন্তু আমি ছাড়বো না, কিন্তু আমার মধ্যে ওই একটা শঙ্কা কাজ করতেছিল আর কি, যদি উচ্চারণ ভুল করে ফেলি, ক কফ আর কাফ দুইটা একই রকম যদি হয়ে যায় তাহলে কি আমি কোনো গুনাহ করে ফেললাম নাকি?
কিছু কিছু জায়গা আছে, এইটা আসলে আমি এটাকে বলতেই চাই না যে গুনা গুনা হবে, কারণ আল্লাহ তাআলার উপর আমার এত ইয়া। আপনাদেরকে আর একটা ঘটনা বলি, বলছিলাম কি না, আমি সাধারণত এই ঘটনাটা বলি, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম যখন ইয়াতে গেলেন, ওই যে মাছের পেটের যে ঘটনাগুলো, তো যখন উনি ওইখানে গেলেন, মানে তার আগে তো তার উম্মতকে বারবার দাওয়াত দিছে, ইভেন দাওয়াতে এক পর্যায়ে এরকম হলো তার উম্মত মানে নিজের থেকে গিয়ে বলতো, তুমি যে বিপদের কথা বলো, কবে আসবে তোমার বিপদ, মানে আরো মানে ইনসাল্ট করা, মানে বিষয়টা চিন্তা করেন কেমন, মানে ইনসাল্ট করা শুরু করলো, দিন তো মানবেই না, বরং আরো বলতেছে যে কবে আসবে, নিয়ে আসো না কেন, হ্যাঁ এইরকম। তো পরে এক পর্যায়ে নবী যখন ইয়ে হয়ে গেলেন, তো আল্লাহ তাআলা ওই বিপদকে আনছেন, সত্যি সত্যি এই বিপদ আসছে। আসলে ওইটা আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় উল্লেখও করছেন, তো আসমান এমন মানে রক্তিম বর্ণ ধারণ করছে যেটা দেখে তারা সত্যি সত্যি ভয় পেয়ে গেছে। তখন তারা এটা বুঝে ফেলছে যে এই বিপদের কথাই ইউনুস আমাদেরকে বলতো, সুতরাং আজকে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, তো চলো তাড়াতাড়ি তার কাছে যেয়ে আমরা বলি যে আমরা তোমার দিনকে মেনে নিলাম, এখন আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। তো এদিকে তো নবীকে ওই যে মাছের মধ্যে খেয়ে ফেলছে, এখন তো নবী মাছের পেটে, এখন নবীকে তো আর খুঁজে পায় না, তাহলে এখন তারা কি করবে? তো তখন উনারা দেখতো যে ইউনুস আলাইহিসসালাম বিভিন্ন সময় যে আমল করত, নবীদের নামাজ আগের থেকেই ছিল, নবীরা নামাজ আদায় করত, তো ওই রকম তারা দেখতো, তো ওইটা দেখে তারা এরকম রুকু সিজদা করা শুরু করছে, আর হাত তুলে এরকম তারা সবাই, সব গবাদি পশু সহ একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে গেছে। তখন বলতেছে, হে নুয়ের রব, না ইউনুস, সরি, ইউনুসের রব, আমরা তোমার উপর ইমান আনলাম, আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও, উদ্ধার করো। আল্লাহ তাআলা বিপদকে উঠায় নিছেন। তো দেখেন তারা কিন্তু মানে নবীকে এই উল্টাপাল্টা ইনসাল্ট করছে, তো নবী কি বলে নামাজ পড়ে মানে সেইটা তো কোনো কিছু জানেই নাই, শুধু এতটুকু বলছে, আল্লাহ তাআলা এই কথাকেই কবুল করে নিছেন, কারণ আল্লাহ তাআলা বান্দার উপরে খুবই দয়াদ্র। মানে আল্লাহ তাআলা কেউ যদি চেষ্টা করে, ওই যে বনি ইসরায়েলের ওই ব্যক্তি, তিনি তওবা করতেও পারেন নাই, জাস্ট শুরু করছে যাওয়া যে আমি ভালো হব, এখন চলা শুরু করছে, তো আল্লাহ তাআলা তার এইটাকেই কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আর আমাদের এর মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে এটা, যে আমরা সবসময় রেজাল্ট চাই। যেমন আমি যদি হইতাম, যদি তাইলে আপনার কাছে কিন্তু আমি সঠিক উচ্চারণ আদায় করে ছাড়তাম, আমি বলতাম তোমার হয় না বা আপনার হচ্ছে না, আপনি এটা ঠিক করে নিয়ে আসেন, আমি আপনার এটা নিতাম না, আপনার এই পচা পড়া আমি নিতাম না, আমার এই পচা শেখানো আমি আমার অন্য কেউ গ্রহণ করতো না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন জানেন, তুমি চেষ্টা করছো না যথেষ্ট, এই জন্য আমরা চেষ্টা করব, আর ইয়ে করার হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পড়ানোর টেকনিকটা তো সুন্দর, এটা রিয়েলি ইমপ্রেসড আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। গত 5 নম্বর ক্লাসটা আমি মিসিং হয়ে গেছে, আমি ধরতে পারিনি। আচ্ছা, ওইটা যে ইউটিউবে দেয়া আছে ভাই, ইউটিউবে থেকে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে সবগুলো ক্লাসই দেওয়া হয়, মানে আপডেট ইয়েগুলো দেওয়া হয়েছে। আমি ইউটিউবে আজকে সকালে দেখলাম, ওখানে চতুর্থ ক্লাস আছে, 5। না 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 না, আপনি, ও আচ্ছা, এইটা বোধহয় একটু পরে, আজকে বোধহয় বিকালের দিকে দেওয়া হয়েছে, আপনি যখন দেখছেন তখন হয়তো পান নাই, আজকে একটু দেরি হয়ে গেছে, যে আমি একটু ব্যস্ততার কারণে ঠিক মতো আসলে সব কিছু করতে পারতেছি না, ওইটা দেওয়া হয়ে গেছে, আপনারা দেখেন। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা যারা মানে সোশ্যাল মিডিয়াতে একটু থাকেন, ওই আমাদের যে ইউটিউবের চ্যানেলগুলো আছে ওইখানে তো এইগুলো দেয়া হয়, মানুষের কাছে যাতে পৌঁছায় এই জন্য আপনারা একটু ট্রাই করবেন, মানে পারলে আমরা একটু শেয়ার দেই বা কমেন্টস করি, এতে ইউটিউবে রিচ হয় আলহামদুলিল্লাহ, এতে আমাদের এই কোর্সগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে। আপনারা যারা মানে ইয়েতে থাকেন বা মোটামুটি সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত আছেন, আপনারা একটু মানে কমেন্টস, লাইক এবং শেয়ার এই কাজগুলো করবেন, এবং অন্যকে পারলে একটু ইনভাইট করবেন, যাতে আমাদের এই সার্ভিসগুলো আসলে মানুষের কাছে পৌঁছায় যায়। যেমন দেখেন এখানে আপনারা এখন আছেন 55, আমাদের এইখানে লিমিটেশন হচ্ছে 600, আমরা 600 মানুষকে কিন্তু একসাথে একটা প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ শেখানো সম্ভব ছিল, কিন্তু আমরা তো এই মানুষগুলোকে পাচ্ছি না, পাই না, তো এই জন্য অনেক সময় একটু নিজেদের কাছে কষ্ট লাগে। আসলে 10 জন থাকলেও কিন্তু আমরা পড়াবো ইনশাআল্লাহ, আমি 1 জন থাকলেও আমি পড়াবো,
তো ওই যে ওইটা একটু কষ্ট কাজ করে, যে আমি তো কষ্টটা আসলে করতেছি কিন্তু আরো ভাই বোন যদি থাকতো তাহলে আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতো, ওই একটা লোভ কাজ করে আর কি। তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আসলে এইটা দেখি আমাদের স্বার্থেই কালকে আমাদের ময়দানে এইটাও কাজে আসবে। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমার দ্বারা কিছু দেখা যায় নিজের অজান্তেই কোনো ভিডিও আমি দেখে ফেলছি, তো এটার একটা কাফফারা হয়ে যায় যে আমি দিনের ইয়ের জন্য কিছু একটা করছি। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতু। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা শেষ করি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।